ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পেজের উপর এবং আজকে আমরা যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি তার মধ্যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছে এবং সেখানে রেজাল্ট ফল দেখতে পাওয়া যায়। তো চলুন পুরো নিউজ কী এসেছে সেটা আমরা দেখে নেব, তার সাথে সর্বপ্রথমে দেখব সেলস কেমন আছে। 2020 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 20,200, দেন 21,000, 29,000, 34,000, 35,000 কারোর তো বাড়ছে দেখতে পাওয়া আছে। নেট প্রফিট 2,732, 3,000, 4,100, 5,500 করে রয়েছে। ওয়ান ইয়ার সিএজিআর নেগেটিভে দেখতে পাওয়া আছে, থ্রি ইয়ার্সে জিরো দেখতে পাওয়া আছে, ফাইভ ইয়ার্সে 17% এবং 10 ইয়ার্সে 18% দেখতে পাওয়া যাচ্ছে। তো 1 থেকে 3 বছর আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু কোম্পানি পারফরমেন্স দেখায়নি। কোম্পানির বিজনেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে পারফরমেন্স দেখতে পাওয়া যায়নি, প্রফিট হয়নি, তো সেই কারণের জন্য সিএজিআর নাম্বার নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে। চলে যাবো কোম্পানির নাম কী আছে দেখার জন্য। এই মুহূর্তে যে কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে এশিয়া পেন্ট লিমিটেড। কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছে এবং সেখানে নেট প্রফিট ফল দেখিয়েছে মোর দেন 25%-এর মতো এবং যার নাম্বার হয়ে দাঁড়িয়েছে 1,170 কার এবং রেভিনিউর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিস এস্টিমেট এসেছে। চলে যাব আরও বিশেষভাবে দেখতে। এই মুহূর্তে যদি রেভিনিউ দেখবেন তো সেটাও আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার অন ইয়ার মোর দেন 2%-এর মতো ডিক্লাইন করেছে এবং যার নাম্বার হয়ে দাঁড়িয়েছে 8,970 করের মতো। তো এই মুহূর্তে রেজাল্ট ডাউন দেখতে পাওয়া যাচ্ছে, নেট প্রফিট ডাউন দেখতে পাওয়া যাচ্ছে, রেভিনিউ ডাউন দেখতে পাওয়া যাচ্ছে, ডিক্লাইন করে। ডেফিনেটলি তার একটা এফেক্ট কিন্তু অবশ্যই চার্টের মধ্যে পড়বে। এশিয়া পেন্ট এই মুহূর্তে 2974 টাকাতে ট্রেড করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর লো ছিল 2,670, দেন সেখান থেকে একটু পারফরমেন্স দেখালো, উপর দিকে গেল, দেন সেখান থেকে হয়তো আবারও নিচে নেমে আসতে পারে। যদি নিচে নেমে আসে তাহলে সাপোর্ট কী থাকতে পারে সেটাও আমরা জেনে নেব। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। কোম্পানির মধ্যে আরই আছে 31, কোম্পানির ডিভিডেন্ড ইল দিচ্ছে 1.12%-এর মতো, কোম্পানির নিজের সেক্টরের মার্কেট লিডার আছে, রাইট। এই মুহূর্তে প্রফিট গ্রোথ দেখিয়েছে লাস্ট 5 ইয়ার্স সিএজিআর নাম্বার হয়ে দাঁড়িয়েছে 20%-এর মতো। এখানে আমি বলিঙ্গার ব্যান্ডকে লাগিয়ে দিয়েছি এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া গেল যে রেজিস্ট্যান্স অবধি পৌঁছালো, দেন সেখান থেকে নিচে এসে ক্লোজিং দিয়েছে। যদি নিচে নেমে আসে তাহলে মিডিয়াম লাইন 2925-এর কাছাকাছি থাকছে, এখান থেকেও যদি নিচে নেমে আসে 2838 অবধি কিন্তু আসতে পারে। এই মুহূর্তে রেজাল্ট ডাউন হয়েছে, কিন্তু রেজাল্ট ফল দেখতে পাওয়া যায়, তো ডেফিনেটলি তার একটা এফেক্ট কিন্তু অবশ্যই পড়বে। 2786 অবধি আসতে পারে, এই লেভেলে আসা অবধি আপনারা ওয়েট করতে পারেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।